গোপাল, হরিগঙ্গা বসাক রোড, কামাল চৌহমনি, আগরতলা। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে ছেলে মেয়েদের উৎসাহ প্রদান করা এবং রাজ্যকে নেশামুক্ত করতে খেলাধুলার প্রতি তাদের আরও বেশি আগ্রহী করে তোলাই মূল উদ্দেশ্য। বুধবার রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিয়ে এই অভিমত ব্যক্ত করলেন ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী মনোজ কান্তি দেব, ছিলেন বিধায়ক দিলীপ দাস, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা প্রমুখ। আসলে ইউনিয়ন স্পোর্টসটা প্রতি স্কুলেই বছরে হয়, তো সব জায়গায় তো আমাদের যাওয়া সম্ভব হয় না, মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করি। একটাই উদ্দেশ্য, ছেলেদের মেয়েদেরকে এনকারেজ করা, তাদেরকে আগ্রহ জোগানো খেলাধুলার প্রতি। আর এবং আমরা ত্রিপুরা রাজ্যে যেটা আমরা চাইছি, নেশামুক্ত যুব সমাজ, খেলাধুলা একটা বরিষ্ঠ পদক্ষেপ। আমরা জানি যে খেলাধুলার মাধ্যমে শরীর এবং মন দুটোই ভালো থাকে, তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটাই আবেদন থাকবে যে মানুষের মতো মানুষও স্কুলে পড়াশোনা করে এবং নিজের পরিবার, বিশেষ করে মা বাবার প্রতি যত্নশীল হওয়া এবং শিক্ষক শিক্ষিকার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেই তারা স্কুলে পড়াশোনা করে বড় হবে এবং নিয়মিত শরীরচর্চা এবং যোগব্যায়ামের মাধ্যমে শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আহ্বান রেখেছেন ফিট ইন্ডিয়া, সেই ফিট ইন্ডিয়াতে সবাই সামিল হবে, সেই আগ্রহ প্রকাশ করছি। গোপাল, হরিগঙ্গা বসাক রোড, কামাল চৌহমনি, আগরতলা।